हाय फ्रेंड्स, तुम्हादेर आगे तीनटे पार्टे आमी देखिएछी लिनियर पार्सपेक्टिवेर 1 पॉइंट 2 पॉइंट एंड 3 पॉइंट। एरपरे छबिर गुरुत्वपूर्ण आरेकटा पार्ट जेटा होच्छे एरियल पार्सपेक्टिव माने वायवीय परिप्रेक्षित जेटा रंगेर माध्यमे बोझानो हय सेटा तोमादेर आमी देखाबो। एई पार्टे तोमरा সেইটা দেখবে, অর্থাৎ এরিয়াল পার্সপেক্টিভ বা বায়বীয় পরিপ্রেক্ষিত তোমরা এই পার্টে দেখবে। এই চারটে পার্ট তোমরা দেখলে মোটামুটি ছবির সম্বন্ধে, ছবি আঁকার ক্ষেত্রে তোমরা অনেকটা ধারণা পরিষ্কার করতে পারবে। এরপরে ছবির আরও অন্যান্য পার্ট, ছবির গ্রামার যেটাকে বলে সেটা এরপরে আরও অনেক গ্রামার, ছবির বেশ কিছু গ্রামার আছে যেগুলো তোমাদের এরপরে পরপর দেখাবো। দেখো, এটা দেখে বোঝার চেষ্টা করো। আচ্ছা, এরপরে তোমাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এরিয়াল পার্সপেক্টিভ বা বায়বীয় পরিপ্রেক্ষিত। দেখো, প্রথমে আমি একটু ড্র করে নিচ্ছি। দেখো, এটা হচ্ছে লিনিয়ার বা লাইনের মাধ্যমে করলাম। এরপরে এটা কালারের মাধ্যমে কী করে করব, খুব ভালো করে দেখো। খুব সুন্দর করে ফলো করো, খুব সুন্দর করে ফলো করো। দেখো, সামনের গাছটা ডিপ করলাম,
কম্পারেটিভলি পিছনের গুণ হালকা। সামনেরটা আমি যতটা ডার্ক করব তার দিকে পিছনের গুণ আস্তে 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 কি হবে, লাইট হবে। তার দিকে পিছনের গুণ আস্তে 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 লাইট হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? এটাই হচ্ছে বায়বীয় পার্সপেক্টিভ, এটাই হচ্ছে বায়বীয় বা এরিয়াল পার্সপেক্টিভ। তোমাদের কাছে ক্লিয়ার এবার হলো যে এরিয়াল পার্সপেক্টিভ এবং আমাদের লাইনার পার্সপেক্টিভ কাকে বলে। দেখো এটা হচ্ছে এরিয়াল, আস্তে আস্তে ডিপ দিকে আস্তে আস্তে লাইট হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় এরিয়াল পার্সপেক্টিভ, বায়বীয় পরিপ্রেক্ষিত। ওকে, পরিপ্রেক্ষিত সম্বন্ধে বা পার্সপেক্টিভ সম্বন্ধে তোমাদের পুরো চ্যাপ্টার আজকে শেষ করছি। বাই, ভালো থেকো সবাই।